কাঁদলে অশ্রু ঝরে কেন? ভেবে দেখেছেন কখনো? মন খারাপ হলে আমাদের কান্না পায়, কান্না পেলেই চোখ ভেঙে নেমে আসে অশ্রুধারা। প্রিয়জনের মৃত্যু বা অন্য যে কারণেই হোক না কেন, জীবনে কখনো কাঁদেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কিন্তু কাঁদলে চোখ থেকে অশ্রু নামের তরল মিশ্রিত হয়, কিন্তু কেন? অশ্রু কি শুধু আমাদের কষ্টেরই প্রতিফলন? অন্য প্রাণীদেরও কি কান্না পায়, নাকি শুধু মানুষই কাঁদতে জানে? আজকের বিশ্লেষণে চলুন জেনে নেই অশ্রু সম্পর্কে কিছু অজানা তথ্য। প্রথমে আসি অশ্রু কি। অশ্রু হচ্ছে পানি, লবণ, কিছু অ্যান্টিবডি আর কিছু অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের সংমিশ্রণ, যা মানুষের চোখের ঠিক পাশে অবস্থিত ল্যাক্রিমাল নামক অশ্রু গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে চোখকে বিভিন্ন অণুজীবের আক্রমণ থেকে রক্ষা করে। অশ্রুকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। প্রথমত রয়েছে বেজাল, বেজাল টিয়ার যেটাকে বলা হয়, দ্বিতীয়ত হচ্ছে রিফ্লেক্স টিয়ার, আর তৃতীয়ত ইমোশনাল টিয়ার। প্রথমে আসি বেজাল টিয়ার বা মৌলিক অশ্রু কি। ল্যাক্রিমাল থেকে এর উৎপাদন বিরতিহীনভাবে চলে। এটি অক্ষিগোলককে পিচ্ছিল করে, পুষ্টি যোগায় এবং অক্ষিগোলককে রক্ষা করে। আমাদের চোখকে সবসময় ভেজা রাখতে কিছু পরিমাণ অশ্রু সবসময় নিঃসৃত হয়, আর একেই আমরা বলছি বেজাল টিয়ার। এবার আসি রিফ্লেক্স টিয়ার বা প্রতিরোধী অশ্রু কি। বহিরাগত বস্তু যেমন বাতাস, ধোঁয়া, ধুলাবালি অথবা তীব্র আলো চোখে প্রবেশের ফলে এ ধরনের অশ্রু উৎপন্ন হয় এবং চোখকে এটি রক্ষা করে। ধরুন আপনার চোখে বালি বা ক্ষুদ্র কিছু পড়েছে, অথবা বাসার পাশে কোথাও পেঁয়াজ কাটা হচ্ছে, আপনি দেখবেন আপনার চোখ দিয়ে পানি পড়ছে, এটাকে আমরা বলছি রিফ্লেক্স টিয়ার। এই রিফ্লেক্স টিয়ারের মূল উদ্দেশ্য হলো এই যে পদার্থ বা ইরিটেটেন্ট সাবস্টেন্স যেটার কারণে আপনার চোখে জ্বালা পোড়া করে, এই অতিরিক্ত তরল দিয়ে সেটা ধুয়ে ফেলার চেষ্টা করা হয় এবং চোখ সেটা স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজেই করে। এবার আসা যাক সবচেয়ে রহস্যময় অস্ত্রের কথা, যেটার নাম কিনা ইমোশনাল টিয়ার বা আবেগের সময় মানুষ যে কান্নাটা কাঁদে সেটি। আবেগ, অনুভূতি সব কিছু প্রকাশের উদ্দেশ্যে এই ইমোশনাল টিয়ার উৎপাদন হয় এবং চোখের বাইরে ছড়তে থাকে। ধরুন আপনি কোনো কারণে খুব কষ্ট পেয়েছেন, অথবা কোনো প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ হয়েছে, কিংবা চোখের সামনে আপনার আত্মীয়কে মৃত্যুবরণ করতে দেখেছেন। এ সময় অনুভূতি প্রকাশ করতে আপনার চোখ দিয়ে যে জল গড়ায় সেটি হচ্ছে ইমোশনাল টিয়ার। এই তিন ধরনের অশ্রু একই উৎস থেকে উৎপন্ন হলেও তাদের রাসায়নিক উপাদানের অনুপাতে তারতম্য দেখা যায়। যেমন ইমোশনাল টিয়ার যেটি, সেখানে প্রোটিনের মাত্রা বেশি থাকে, এছাড়া এতে লিউসিন নামক এক ধরনের প্রাকৃতিক ব্যথানাশক বা এনকেফ্যালিনও পাওয়া যায় এবং ধারণা করা হয় যে এই উপাদানগুলোর জন্যই কান্না করার পর মানসিকভাবে যে কেউ হালকা অনুভূতি ফিল করেন। গবেষণায় দেখা গেছে বেজাল আর রিফ্লেক্স টিয়ার বিভিন্ন প্রাণীতে পাওয়া গেলেও শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই ইমোশনাল টিয়ার পাওয়া যায়, তবে হাতি বা গরিলাতেও পাওয়া যেতে পারে এ ধরনের অস্ত্র।